গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। শুরু হলো এখন থেকে, সকাল থেকে টাইম একদম পাইনি ব্লগ শুরু করার, কারণ কাজ ছিল। ইলেকট্রিকের দাদা এসেছিল, সে কিছু কাজ করলো, জগৎ বাগানে এসে আর জগৎ আসে তো জানো আমার পুরো মাথা গন্ডগোল করে দেয়। যেটা করতে না করবো সেটা করে, আর যেটা বলবো করতে সেটা করেই না, সেটা ছেড়ে দিয়ে চলে যায়। এতক্ষণ চিৎকার করছিলাম, যে গাছে ফুল ফুটেছে সেই গাছগুলো কেটে উড়িয়ে দিচ্ছে, আর যে শুকনো গাছগুলো আছে সেগুলো সব রেখেছে। জিজ্ঞেস করছে শুকনো গাছগুলোকে আমি উঠাবো, বলো কী বলবো। ও কিন্তু 20 বছর ধরে কাজ করে, ও এরকমই করে আর প্রচুর আস্তে আস্তে কাজ করে, কখন কী করবে জানি না, অনেক কাজ বাকি রয়েছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। আচ্ছা, রোজ একটা নতুন একটা স্টাইল হয়েছে, এভরিডে সকাল থেকে কারেন্ট থাকে না, প্রায় 3-4 ঘন্টা কারেন্ট থাকে না, তারপর কারেন্ট আসে মোবাইলের। ওই জন্য আমি রাত্রের বেলাতে ফুল চার্জ দিয়ে রাখি, সেই বাকি সকাল থেকে অনেকের ভিডিও দেখলাম তো তাতে চার্জ চলে যায়, টেনশান হচ্ছিলো কখন কারেন্ট আসবে। খাবার জল ছিল না, অ্যাকোয়াগার্ড থেকে ভরা হয়নি, এই দেখো এখন অ্যাকোয়াগার্ড থেকে জল ভরা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে, আর এদিকে আমি চলো দেখাই, সরো ক্যান্ডি সরো, দেখো এই যে দাঁড়িয়ে আছেন। আমার বিছানাপত্র নষ্ট করার জন্য পুরো বেড কভার চেঞ্জ করলাম, সব চেঞ্জ করে দরজা বন্ধ করে চেঞ্জ করলাম, কারণ ক্যান্ডি প্রচণ্ড ডিস্টার্ব করে কাজ করতে গেলে। জামা কাপড় কিছু গুছিয়ে নিলাম আল্লাহ। এই দেখো এদিকটাতেও বেডশিটগুলো সব চেঞ্জ করে পরিষ্কার করে রাখলাম, সোফার কভারগুলো সব নিচে নামালাম, সোফায় দেখো ফাঁকাই পড়ে আছে, এর উপরের যে কভারগুলো সব নিচে নামালাম। চাদর তো আমার পেতে রাখতে হয় এক্সট্রা করে, কারণ ক্যান্ডি আর জিমি প্রচণ্ড ডিস্টার্ব করে। এই যে দাঁড়িয়ে আছে বদমাইশটা। বন্ধুরা প্রচণ্ড জোর গান হচ্ছে, এদের অনুষ্ঠানের আর শেষ নেই। আজকে সোমবার, সব পুজো শেষ হয়ে গেল, নবরাত্রি শেষ হয়ে গেল, সব হলো, এখনও দেখছি পেছনে মানে তারস্বরে চিৎকার করছে, কী জানি আজকে সোমবার কী সব বলে ওদের, সব হচ্ছে মনে হয়, গান হচ্ছে। এখন আমি ডাইনিং টেবিলটা একটু মুছবো, অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, থাকো সাথে আমার। এত ধুলো পড়ে, এই যে ঝড়গুলো দিচ্ছে না, এত ধুলো পড়ে, এই যে পরিষ্কার করলাম সন্ধ্যা থেকে আবার ঝড় উঠবে, বৃষ্টি তো ওই যে একটু হয় ঝড়ে একদম নোংরা করে দেয়। সব থেকে ভুল করেছি গ্লাস টপ নিয়ে, তখন যদি আমি ওই পাথরের কিছু নিতাম টপটা ওটাই বেটার হতো, নিয়ে ফেলেছি আর কি করব। এত মেনটেন করতে হয় গ্লাস টপ, প্রচুর মেনটেন করতে হয়। দেখো শুধু কালো কালো, দেখো ধুলো, এই জায়গাটা আমার খুব প্রিয় বন্ধুরা, আমি এখানে বসে শুট করি ম্যাক্সিমাম, আমি এখানে বসে শুট করি, খুব কিছুদিন হলো টিভি রুমটাতে গিয়ে দিভারে বসে করি, নচে আমার প্রথম থেকে কিন্তু আমি এইখানে বসেই শুট করি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এখানে বসে ভিডিও দেখা, এখানেই শুট করা, টেবিলেই সব কিছু করি, তাই এই টেবিলে আমার সব জিনিস থাকে সাজানো, লাইক করতাম সেটাও এখানে বসেই করতাম। গ্লাসটা এতটা সুন্দর যে এর মধ্যে এচিং করা রয়েছে, গ্লাসটা এতটা সুন্দর, এটার উপরে কোনো কভার আমার দিতে ভালো লাগে না। অনেকে দেখবে আলমারির কভার, ওয়াশিং মেশিনের কভার, অ্যাকোয়াগার্ডের কভার, টেবিল ক্লথ আমি কিন্তু পাতি না, আমার মনে হয় এটা অরিজিনালি যেরকম দেখতে সেটা রাখলে বেশি সুন্দর লাগে। হ্যাঁ মেনটেন করতে হয়, প্রচুর মেনটেন করতে হয়, কিন্তু আমার ভালো লাগে এরকমভাবে। মাঝে রেখেছিলাম টেবিল ক্লথ দিয়ে, আমার ভালো লাগতো না বলে আবার উঠিয়েও ফেললাম। দুদিন হয়ে গেল, লক্ষ্মীর কোনো পাত্তা নেই, আসে না কাজে, আজকেও আসবে কিনা জানি না, ওই বেলা 2:30টার সময় ফোন করে বলবে আমি কাজ করতে আসবো না, এরকমই করে, ওর জ্বালায় আমি আরো পাগল হয়ে যাচ্ছি। এখানে রয়েছে আমার সমস্ত ওষুধ, এত দূর থেকে কি দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, তো এটা এখানেই থাকে, বেঁচেই আছি ওষুধের ওপরে, খাবার না খেলেও চলবে কিন্তু ওষুধ আমাকে খেতেই হবে, যেদিন ওষুধ বন্ধ হয়ে যাবে সেদিন আমি সে ওষুধটা উপরে এটা হাতের কাছে রাখি।
বন্ধুরা, এই জেরিটা কিন্তু আমি বানিয়েছি। একটা টাইমে আমি প্রচুর সফট টয়েস বানাতাম। আমার ঘরে প্রচুর সফট টয়েস আছে যেগুলো আমি বানিয়েছি নিজে হাতে। দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি বলছিলাম না, আমার গ্লাস টপটা ভীষণ সুন্দর, এখানে পুরো না ইচিং করা রয়েছে, কতটা বুঝতে পারছো জানি না, ভীষণ সুন্দর, যার ফলে আমি এটাতে কোনো উপরে কাভার আমি দেই না। পুরো ক্লিন হয়ে গেল, সব মুছে পরিষ্কার করে নিলাম, আজকে ক্লিনিং ব্লগই যাবে। গুলো রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে। এই হচ্ছে আমার ডাইনিং টেবিলটা, সব পরিষ্কার হয়ে গেল, বাসনের একটাও ক্লিন হয়ে গেল, পুরো গার্ড মুছে নিলাম। এগুলো তো রোজই মোছা হয়, আজকে আরো ভালো করে মুছলাম, কারণ বিগত 7-8 দিন 10 দিন ধরে খালি ঝড় হচ্ছে। আমার সাথে ক্লিন করতে এসছে আমার প্রিন্সেস, আমার মেয়ে, আমার সোনা মা। দেখো মাথা ঘুরি ঘুরি কেমন শুনছে আমার সোনা মা। ক্যান্ডি ক্যান্ডি, সো সুইট ক্যান্ডি ক্যান্ডি। দেখো এটাও পরিষ্কার করে নিলাম। বন্ধুরা, বেশি জিনিস ঘরে করতে নেই, আমি বুঝতে পারছি কতটা কষ্ট হয়, আর ওদিকে ক্লিন করতে জীবন বেরিয়ে যায়। ক্যান্ডি কথা বলতে দেবে না, যথারীতি মাথা দিয়েছি প্রচুর তেল, শ্যাম্পু করবো এখন, এই হচ্ছে ব্যাপার। আর আমার বাড়িতে ম্যাক্সিমাম গ্লাস টপ সব জিনিসেরই, সেগুলো পরিষ্কার করার একটু হাত লাগলেই তো দাগ পড়ে যায়, করবো, করতেই হয়। এত ভালো ভালো জিনিস ক্যান্ডি আর ওর মা চেরি মিলে চিবিয়ে চিবিয়ে ছোটবেলাতে নষ্ট করেছে। তোমাকে ওর যে ভেট আছে জিজ্ঞেস বলে কি মারো না কেন, আমি তো মারি না ওদেরকে, কেমন লাগছে গো কত তেল দিচ্ছি মাথায়, মারি না ওদেরকে, ঘরে মারবে তাহলে করবে না, আমি তো কখনো মারি না ওদেরকে, রাগ হয় প্রচন্ড তাও মারি না। এটাও পরিষ্কার হয়ে গেল, ডাইনিং টেবিল সেন্টার টেবিল যতগুলো আছে কাঁচের জিনিস সব পরিষ্কার করলাম। এখন টিভিটা শোকেসটার উপরটা একটু মুছে নেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে বাগান পরিষ্কার হচ্ছে। ড্রয়িং রুমের এই সোফাটা আবার একটু মুছে নিই, যে গদিগুলো দেখছো না সব ফাড়া ফাড়া করে দিয়েছি জিমি আর ক্যান্ডির মাছের। তুই অত করেনি, জিমি করেছে সব থেকে বেশি, আমি তো আর ঢেকে টুকে রাখি, এখন করি না কারণ আবার কিনলে আবার নষ্ট করবে, মায়া লাগে এত দামি দামি জিনিসগুলোকে নষ্ট করে ফেলে সব। দেখো এটাও পরিষ্কার হয়ে গেল, সব মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। এদিকে টেবিলটাও মোছা হয়ে গেল, হেলমেটটা রেখে দিলাম, ওয়াটারপ্রুফ রেখে দিলাম এর উপরে। ওখানে কুলারের ঘাস কিনে এনে রাখা আছে, জগৎ কবে কুলার রং করে ঘাস লাগাবে জানি না, বলতে পারছি না কারণ ও ফোন। আর এই আমার গাড়িটা, এটা ছাড়া অন্ধকার দেখি আমি। আর এগুলো সব মুছে নিলাম, এই পিসগুলো, এখানে সবসময় স্যানিটাইজার থাকে আমার, পরিষ্কার করে নিলাম। এটা একটা লণ্ঠন আমার মা ফেলে দিয়েছিল, তার মায়ের কাছ থেকে নিয়ে আসা হয়েছিল, এই জিনিস তো এখন আর পাওয়াও যায় না, অ্যান্টিক হয়ে গেছে। দেখো এমন ঘুরছে আমার পেছন পেছন, যেখানে আমি যাচ্ছি ও গিয়ে সেখানে বসছে, ও কাজ করবে আর কি। গুড আফটারনুন বলো, গুড আফটারনুন সবাইকে, খাবার দিকে তাকিয়ে আছে, নাও খাও। তরমুজ খেতে ভালো লাগে মা? মা মা তরমুজ খেতে ভালো লাগে শোনো মা? বাবা কত রসি রসিয়ে খাচ্ছে দেখো। ক্যান্ডি যখন খায় বন্ধুরা, যদি বীজ থাকে না বীজটাকে ফেলে দেয়, দেখো এখানে দুটো মাত্র বীজ ছিল, এটাকে ফেলে দেয়, বীজ ফেলে খেতে জানে ও। এদিকে তাকাও সোনা, যে বেবি সোনা, বেবি বেবি, দেখো বাগান এরকম পরিষ্কার করেছে, আধা আধা করা রয়েছে, পুরো কমপ্লিট এখনো করেনি, ও ভীষণ স্লো, কখন করবে জানি না। এই দেখো লেবু গাছে, দেখো লেবু হচ্ছে ছোট ছোট, একটা গাছ মরে গেছে একটা গাছ বেঁচে আছে। এই আনারস ধরেছে এই যে গাছে, দেখো এটা ছোট একদম,
এখানে একটা তিনটে ওই দিকে দুটো পাঁচটা হয়েছে টোটাল আনারস। খুব মিষ্টি আনারসগুলো আমি লাগিয়েছিলাম। এই দিকটা মোটামুটি পরিষ্কার করেছে, এবার গাছে জল দেবে। আর গাছে দেখো কি হারে এঁচোর হয়েছে, দেখতে পাচ্ছো? একদম নিচ থেকে পুরো ভরে এঁচোর। এটা নিয়ে আমার এক মাথার যন্ত্রণা। এই এঁচোর পাকলে এত বিরক্ত লাগে না, নিচে পড়ে যায়। এই বলি সব পেরে পেরে নিয়ে চলে যাও, ওকে দিয়ে পাড়াবো, আজকে কিছু লোককে দিয়ে দেবো। এই হচ্ছে আমার লেবু গাছ, কন্ধরাজ লেবু। জগৎ বাগান পরিষ্কার করে গাছে জল দেবে, কোন কমপ্লিট করবে জানি না, বুঝতে পারছি না। একটা গন্ধরাজ ফুটেছে, এই দেখো দেখো। গার্ডেন ক্লিনিং, ডাস্টিং, হাউস ক্লিনিং সব কিছু আজকে একসাথে হলো বন্ধুরা। হাই ফ্রেন্ডস, কি খেয়ে উঠে বসলাম, কাজের মেয়ে আসছে না, চার দিন হয়ে গেল এরকমই অ্যাবসেন্ট করে। রিটায়ার্ড হয়ে গেছি ওকে নিয়ে, একটা ভালো কাজের লোক পেলে ওকে ছাড়িয়েও দেবো আমি। ফোন করছি, ফোনও তুলছে না। তার মধ্যে সারাদিন পরিষ্কার করা, এত জিনিস ডাস্টিং করা, সাথে জগৎ এসছে ওর পেছনে চিৎকার করতে হয় সারাক্ষণ। এখনও ওকে গিয়ে বলে আসলাম, তারা লাগিয়ে আসলাম, এত স্লো। সকাল থেকে খালি ওই বাগানে ওকটা ঘাস তুলতে গিয়ে ওর অবস্থা খারাপ। কখন ঘরে আসবে, চৌবাচ্চাগুলো পরিষ্কার করার আছে। তারা এখনো ভিডিও দেখো, সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল। যদি ভালো লাগে আমার ভিডিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটাকে যদি অবশ্যই অল করো, তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশান তোমরা পাবে। ঠিক আছে বন্ধুরা, এখন ডাকছি, আবার রাতে দেখা হবে। হাই ফ্রেন্ডস, আমি এখন খাবো চিকেন বিরিয়ানি, একটু শেয়ার করে দিলাম। এখানে হচ্ছে স্যালাড, এই যে দোকানটা থেকে নিয়ে এসছি আমি, কোনোদিন কিনি না এখান থেকে, খেয়ে দেখি কেমন। আর আমি যেখান থেকে আনি ওখানে বিরিয়ানি শেষ।